সামনে নির্বাচন, সে লক্ষ্যে মাঠমুখী বিভিন্ন রাজনৈতিক দল, বলা বাহুল্য বিরোধী দল। এবার এই লক্ষ্যে মাঠে নামলেন রাজ্যের প্রধান বিরোধী দলনেতা মানিক সরকার। বক্সনগর ব্লকে ডেপুটেশন প্রদান কর্মসূচিতে মাঠে নামলেন তিনি। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কুড়ি বক্সনগর বিধানসভার অন্তর্গত বক্সনগর লোকাল কমিটি এবং ভেলুয়ারচর লোকাল কমিটির উদ্যোগে বুধবার পনেরো দফা দাবির ভিত্তিতে বক্সনগর ব্লক আধিকারিকের নিকট দাবি সনদ প্রদান করা হয়। এই ডেপুটেশনে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক শহীদ চৌধুরী প্রমুখ বাম নেতাকর্মীরা। এদিন বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা মানিক সরকার রাজ্যের বর্তমান চিত্র তুলে ধরেন। তিনি বলেন, বামকর্মীদের নতুন নতুন বন্ধু বাড়াতে হবে, শুধু লাল ঝান্ডা যারা নিয়ে চলছে তারাই যথেষ্ট তা নয়। তিনি বামকর্মী সমর্থকদের উদ্দেশ্যে সতর্ক করে বলেন, যাতে বামকর্মীরা কোনো প্ররোচনায় ফাঁদে পা না বাড়ায়। এদিন বামকর্মী সমর্থকদের ধৈর্য ধরার জন্য উপদেশ দেন তিনি। শুধু লাল ঝান্ডা আমরা নিয়ে যারা মিছিল করতে অভ্যস্ত, আমরাই যদি মিছিল করবো আর কাউকে দরকার নাই, এটা আমাদের দৃষ্টি। আমরা মিত্র বাড়াতে চাই, বন্ধু বাড়াতে চাই, তখন না কাজে সেদিক থেকে আপনাদের কাছে আবেদন রেখে আনলো। কাপুরুষের মতো অফিসে যখন বসতে পারছে না, যারা এসেছিল এখানে আসবে তারা যখন চলে গেল, খালি অফিসের ছেলেটাকে একা পেয়ে তাকে আক্রমণ করলো, তার হাতটা সেখানে সেখানে আঘাত লাগলো, হার ভাঙলো কিনা জানি না। তাকে আমি জিজ্ঞেস করছিলাম, বলছে ব্যথা হয় হার ভাঙছে কিনা জানি না। এটা কি, এটা তো বাহাদুরি না, দুর্বলতা। এখনো বুঝতে পারছেন যে আপনাদের কাছে বলবো, লোকজনের ফাঁদে পা দেব না, উত্তেজিত হবেন না, ধৈর্য ধরে সমস্ত ঘটনাগুলো উপলব্ধি করবো। আপনাদের কাছে আবেদন রেখে যাবো, আপনাদের মাধ্যমে ত্রিপুরার অন্যান্য জায়গার মানুষের কাছে আবেদন রেখে যাবো। মানুষ ক্ষোভে বিক্ষোভে জ্বলছে, তারা উত্তপ্ত, আপনারা সামনে দাঁড়িয়ে তাদের উৎসাহিত করে ঘর থেকে বের করে এনে আপনার লড়াইয়ে মিছিল। এদিনের দাবিগুলির মধ্যে ছিল বক্সনগর ব্লক এলাকার সমস্ত রাস্তাঘাট মেরামত করা, পানীয় জলের সুব্যবস্থা করা, শিক্ষার প্রসার ঘটানো, স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন ঘটানো, রেগার মজুরি বৃদ্ধি করা, যে সকল ভাতাগুলি বিজেপি সরকার কেটে দিয়েছে সেগুলো পুনরায় চালু করা, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা এবং আরও অন্যান্য দাবি দাবা নিয়ে এদিন এই সনদপত্র বক্সনগর ব্লক আধিকারিকের কাছে সাতজনের প্রতিনিধি দল তুলে দেন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।